হ্যালো বন্ধুরা, আজ আমরা সকালবেলা উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি, আমি আর আমার হাজবেন্ড। সকাল সকাল মর্নিং ওয়াক। আমার হাজবেন্ড ভিডিও করছে আর আমি হাঁটাহাঁটি করছি। আমার হাজবেন্ডও হাঁটছে, তার সাথে সাথে আমিও হাঁটছি। আমরা লেকে যাচ্ছি হাঁটাহাঁটি করার জন্য, চলুন আপনারাও আমাদের সাথে মর্নিং ওয়াক করার জন্য। গুড মর্নিং। এই তো আমাদের লেকে যাওয়ার পথ, এই আমরা লেকে প্রবেশ করব। এই দেখুন, লেকে ঢোকার ডান দিকে একটি মন্দির পড়বে, ঠাকুরের আগে মন্দির দর্শন করব। এই যে মন্দির, এখানে সব রকম ঠাকুর আছে মন্দিরের মধ্যে। এটা হচ্ছে লেকে ঢোকার ডান দিকেই পড়ে, গেটের আগে। এটা হলো লেকে ঢোকার মেন গেট। এই দেখুন, আমার ওয়াইফ আগে আগে হাঁটছে। এই আমরা লেকে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। দেখুন চারিদিকে দৃশ্য। আরেকটা গেট আছে, সেটা দিয়ে আমরা আবার এই আরেকটি গেট, এবার মেন লেকের মধ্যে ঢুকে গেলাম। দেখুন কত লোক সকালবেলা সব মর্নিং ওয়াক করতে আসে। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল বড় একটা ছিপ, এটা অনেক বড়। সবাই এখানে আসে সকালবেলা আমাদের এখানকার লোকেরা মর্নিং ওয়াক করতে। কচুরি পানা, কত কচুরি পানা এখানে দেখুন আপনারা সবাই। নদীর এক ধারে পুরো, মানে ঝিল বলে এটাকে। ওই মধ্যেখানে দেখছেন, এটা একটা দ্বীপ ছিল আগে, ওখানে অনেক কিছু থাকতো। এই দেখুন কত কচুরি পানা এখানে রয়েছে, অনেক ভর্তি কচুরি পানা সামনে দিয়ে। আর যত দূর অব্দি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেক। লেকের এই ঝিলটা তত বড়, যতটা আপনি ঘুরবেন এই লেকটা যত বড় ততটাই ঝিলটা রয়েছে। চলো দেখুন, ভিতরে আরেকটি লেকের ভিতরে আরেকটি মন্দির আছে। দেখুন আপনারাও দর্শন করুন, আমরাও দর্শন করছি শ্রী রাধা গোবিন্দ মন্দির।